দর্শক, করোনা ভাইরাস প্রেক্ষাপট নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং শুরু হয়েছে। আমরা সরাসরি যাচ্ছি ব্রিফিং এ। সুস্থ হয়েছেন 1066 জন, এ পর্যন্ত সুস্থ 1,37,905 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 56.96%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 30 জন, এ পর্যন্ত 3,184 জন কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। যারা মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায়, তাদের মধ্যে পুরুষ 25 জন, নারী 5 জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,504 জন এবং নারী মৃত্যুবরণ করেছেন 680 জন। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন বয়স বিভাজনে, তাদের বিভক্তি এরকম: 31 থেকে 40 বছরের 2 জন, 41 থেকে 50 বছর 3 জন, 51 থেকে 60 বছর 4 জন, 61 থেকে 70 বছরের 14 জন, 71 থেকে 80 বছরের 5 জন, 81 থেকে 90 বছরের 1 জন এবং 91 থেকে 100 বছরের 1 জন। বয়সভিত্তিক মৃতের সংখ্যা: 0 থেকে 10 বছরের 18 জন, 11 থেকে 20 বছর 32 জন, 21 থেকে 30 বছর 87 জন, 31 থেকে 40 বছর 209 জন, 41 থেকে 50 বছর 442 জন, 51 থেকে 60 বছর 913 জন এবং 60-এর অধিক বয়সের 1,483 জন। 24 ঘন্টায় বিভাগভিত্তিক মৃতের সংখ্যা: ঢাকা বিভাগ 15 জন, চট্টগ্রাম বিভাগ 5 জন, খুলনা 4 জন, রাজশাহী 3 জন, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগে 1 জন করে। বিভাগভিত্তিক এ পর্যন্ত মৃতের সংখ্যা: ঢাকা বিভাগ 1,520 জন, চট্টগ্রাম 770 জন, রাজশাহী 193 জন, খুলনা 233 জন, বরিশাল 126 জন, সিলেট 153 জন, রংপুর 120 জন এবং ময়মনসিংহ বিভাগে 69 জন। 24 ঘন্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 27 জন এবং বাড়িতে 3 জন। হাসপাতালের তথ্য: ঢাকা মহানগরী সাধারণ সজ্জায় রোগী ভর্তি আছে 2,103 জন এবং ঢাকা মহানগরীর আইসিইউ সজ্জায় রোগী ভর্তি আছেন 195 জন। চট্টগ্রাম মহানগরীর সাধারণ সজ্জায় রোগী ভর্তি আছেন 207 জন, চট্টগ্রাম মহানগরীর আইসিইউ সজ্জায় রোগী ভর্তি আছেন 24 জন। সারা দেশে অন্যান্য হাসপাতালে সাধারণ সজ্জায় রোগী ভর্তি আছেন 1,557 জন এবং সারা দেশের অন্যান্য হাসপাতালের আইসিইউ সজ্জায় রোগী ভর্তি আছেন 97 জন। সারা দেশে সব মিলিয়ে সজ্জা সংখ্যা: সাধারণ সজ্জা সংখ্যা 15,240টি, রোগী ভর্তি আছেন 3,867 জন, সজ্জা খালি আছে 11,373টি। সারা দেশে আইসিইউ সজ্জা সংখ্যা সব মিলিয়ে 555টি, রোগী ভর্তি আছেন 316 জন এবং সজ্জা খালি আছে 239টি।